হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমাদের সপ্তম শ্রেণীর জীবন ও জীবিকা বই থেকে আমাদের আজকের অধ্যায়ের নাম হচ্ছে আগামীর স্বপ্ন। আমরা এই অধ্যায়টা একবার সম্পূর্ণ করার চেষ্টা করব এই ভিডিওর মাধ্যমে। যেহেতু ভিডিওটা একটু লম্বা হবে, তো ধৈর্য সহকারে সবটা ভিডিও দেখলে তোমাদের এই অধ্যায়ের যত ঝামেলা আছে, মানে প্রশ্ন, চক, তারপর কাজ, সবগুলো একসাথে হয়ে যাবে। তো আমরা শুরু করি। তো এখানে দেখতে পাচ্ছ যে লেখা রয়েছে যে পাখির মতো ডানা মেলে নীল আকাশে উঠব, এক পলকে বিশ্বটাকে মুঠোয় বন্দি করব। সেদিন আর বেশি দূরে নয়, এলিয়েনের মতো আরও অনেক ভিন গ্রহবাসীদের ভাষার অনুবাদ করে নতুন বিশ্বে পা রেখে কর্তৃত্ব ফলানোর দিন বোধ হয় এসেই গেল। তোমাদেরকে একটা বিষয় আমি বলে রাখি যে বিজ্ঞানীরা এখন পর্যন্ত কোনো এলিয়েন আবিষ্কার করতে পারে নাই, ঠিক আছে? এখন পর্যন্ত আবিষ্কার করতে পারে নাই কোনো এলিয়েন, কিন্তু তবু তারা বলে যে এলিয়েন ভিন গ্রহবাসী। হ্যাঁ, বিভিন্ন জিনিস, বিভিন্ন আইডিয়া তারা নিয়ে আসে, কিন্তু ভিন এলিয়েনের অস্তিত্ব আদৌ আছে কি না কেউই জানে না, ঠিক আছে? বিজ্ঞান কিন্তু যেটা বাস্তবে দেখে না সেটা বিশ্বাস করে না, কিন্তু মাঝে মধ্যে আজগুবি কিছু কথা বলে। যাই হোক, তারপর বলছে কল্প বিলাসী মনের অনেক স্বপ্নই আজ বাস্তব, তাই চলো আরও অনেক অনেক স্বপ্ন দেখি এবং নতুন বিশ্বে ভ্রমণ করার জন্য নিজেকে নতুনভাবে প্রস্তুত করি। এখানে নতুন বিশ্ব বলতে তুমি যে বিশ্ব তোমার যা যা দেখা হয় না হয় নাই সেটাই তোমার জন্য নতুন, অর্থাৎ সব কিছু নতুন, এটাই বোঝানো হয়েছে। আমরা নিচে যাই। তারপরে এখানে বলছে যে একটু অতীতে ফিরে যাই, 30 থেকে 40 বছর আগের কোনো একটি মিষ্টি বিকেলে নরম ঘাসের উপর আলতো পায়ে হাঁটছে কেউ একজন। আচ্ছা, এই গল্পটা তোমরা পড়ে নাও, কারণ আমি যদি পড়ি তাহলে অনেক বিলম্ব হবে, ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো এই যে মশক জিনিসটা কি তোমাদেরকে একটু বলে দিই, যে এখানে মশক, মশক হচ্ছে যে পশুর চামড়া, হ্যাঁ, পশুর চামড়া দিয়ে তৈরি একটা থলে, যেখানে পানি মানে রাখা যেত আর কি। এই যে দেখো, এটা একটা থলে, তো এটা পশুর চামড়া দিয়ে তৈরি। আগেকার সময়ে কিন্তু যারা বিস্তিওয়ালা যারা ছিল তারা কিন্তু এই মশক ব্যবহার করত। তারপরে বলছে বর্তমান যুগে বিস্তিওয়ালা নামের ওই পেশা বিলুপ্ত হয়ে গেছে, তবে রাস্তায় ফেরিওয়ালা বিভিন্ন পণ্য বিক্রি করার জন্য ফেরিওয়ালা পেশা এখনও রয়ে গেছে। আমরা এইখানে দেখো যে কিছু কাজ আমাদের রয়েছে, যদি আমাদের কোনো সম্পর্কে, এখানে বলছে যদি আমরা কোনোটি সম্পর্কে ধারণা না করতে না পারি তাতেও মন খারাপের কিছু নেই, যেটা আমাদের অনুমান হয় সেটাই আমরা এখানে লিখি। যে এখানে তোমার কী অনুমান হচ্ছে এটা তুমি এখানে লিখবা, তো আমি এটা সলিউশন করে দিচ্ছি। নিচে যতগুলো আছে প্রত্যেকটারই আমি এখন লিখে দিব, তো আমরা এটা দেখি সলিউশনটা। ওকে, দেখো 42 এবং 43 পৃষ্ঠা, যেখানে এই লোকটা দিয়ে বোঝাচ্ছে অনেক বড় সমৃদ্ধ ইন্টারনেট, এটাকে তুমি লিখতে পারো যে সমৃদ্ধ ইন্টারনেট, হিউজ মানে কমিউনিকেশন বা যোগাযোগ, এরকম লিখতে পারো। বিগ ডাটা এখানে তা ওরা লিখছে। তারপর এখানে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, তুমি এখানে রোবোটিক্স লিখতে পারো। হ্যাঁ, কী লিখতে পারো? রোবোটিক্স, কীভাবে এটা করে, রোবট যারা, রোবট নিয়ে যারা গবেষণা করে, এটা তুমি এখানে রোবোটিক্স লিখতে পারো। এখানে তারা লিখেছে কৃত্রিম বুদ্ধিমত্তা। তারপর হচ্ছে ডিজিটাল মার্কেটিং ও সাইবার সিকিউরিটি, এটা তুমি ফ্রিল্যান্সিং লিখতে পারো এখানে বসে, ফ্রিল্যান্সিং। তারপর হচ্ছে আইওটি প্রযুক্তি, তারপর হচ্ছে অগমেন্টেড রিয়েলিটি, এটা তুমি ভার্চুয়াল রিয়েলিটি বলতে পারো। ওকে, আমরা পরে যাই। তারপর আসছি এখানে, সবকটি ছবি দেখে তুমি হয়তো বুঝতে পারছো না যে কোনোটির দিকে কী কাজ, তাই না? এখন আমরা আসলে খুবই সাম্প্রতিক কিছু পেশার চিত্র তুলে ধরেছি, যেগুলোর সঙ্গে তোমার হয়তো আগে থেকে একদম পরিচয় নেই, তাই তোমাদের বুঝতে সমস্যা হতে পারে কোন ছবির মানুষ কোন পেশা নিযুক্ত। চিন্তার কিছু নেই, এই পেশাগুলো সম্পর্কে আমরা এখনই পরিচিত হতে যাচ্ছি। চলো আমরা নিচের গল্পটি পড়ি। তো 2041 সালের একদিন, গল্পের নাম। তো এখানে গল্পটা পড়বা তুমি। এখানে রোবট রান্না করছে, বোঝাই যাচ্ছে যে এমন একটা দিন আসবে যে সময় আমাকে রান্না করতে হবে না বা তোমাকে রান্না করতে হবে না, রোবট তোমাকে আমাকে রান্না করে দিবে যদি বেঁচে থাকো আর কি।
আগামীর ফ্রিজ, আগামীর যে সময়ে যে ফ্রিজটা হবে সেটা তুমি মোবাইল দিয়ে বা কোনো একটা ডিভাইস দিয়ে কন্ট্রোল করতে পারবা, এরকম কথা লিখছে এখানে। হয়তো বা তুমি সুন্দর করে পড়ো তাহলে বুঝতে পারবে। তারপরে এখানে বলছে মায়ের সাথে কৌতূহলী শ্রুতি, এরা কি কোনো জাদু জানে? এই হলো ডিজিটাল মার্কেটিং। তো এই গল্পটা পড়লে এখানের কথাগুলো তুমি বুঝতে পারবা, সবগুলো পড়বা, পড়ে পড়ে সামনে যাইবা। আমরা যেখানে কি বলে এটাকে, যে আমাদের চক বা কাজ রয়েছে সেগুলো আমরা এই ভিডিওতে কভারেজ করব আর কি। চশমায় অগমেন্টেড রিয়েলিটি এটা লিখছে এখানে। তারপর স্বপ্নটা দারুণ। এখন হচ্ছে দলগত কাজ। গল্পে এমন বেশ কয়েকটা প্রযুক্তির কথা আমরা জেনেছি যে প্রযুক্তিগুলো অদূর ভবিষ্যতে গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এমন প্রযুক্তিগুলোর নাম নিচের চকে লিখি। পাশাপাশি গল্প থেকে প্রযুক্তিটি সম্পর্কে যেটুকু ধারণা পেয়েছি তার আলোকে মানব কল্যাণে কোন কোন ক্ষেত্রে সেই প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে তা কল্পনা করি এবং দলে আলোচনা করে এখানে সাজিয়ে লিখি। তো এটা তোমাকে করতে বলছে। প্রযুক্তি নাম্বার 1 বিগ ডাটা, তারপর 2 নাম্বার, 3 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বার, 6 নাম্বার এভাবে লিখতে বলছে। 2 নম্বরে রোবোটিক্স লিখতে পারো, 3 নম্বরে তুমি সাইবার সিকিউরিটি লিখতে পারো, 4 নম্বরে ফ্রিল্যান্সিং লিখতে পারো। এইভাবে লিখে লিখে তুমি কমপ্লিট করতে পারো, তারপর তোমার স্যারকে দেখাইতে পারো। তো এটা সলিউশনটা আমরা দেখি। এই যে বিগ ডাটা সরকারি কাজে, পণ্য উৎপাদনে, ব্যাংকিং খাতে, ব্যাংকিং খাত হবে এটা, শিল্প খাতে, স্বাস্থ্য খাতে, তারপর যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা তোমরা এখান থেকে পড়বা। মনুষ্যবিহীন এটা, মনুষ্যবিহীন হবে গাড়ি বিমান চালানোর ক্ষেত্রে, বিভিন্ন ডিভাইসের সূক্ষ্ম ত্রুটি শনাক্তকরণে, ক্ষতিকর বিস্ফোরক শনাক্ত নিষ্ক্রিয় করার কাজে, চিকিৎসার ক্ষেত্রে অনেক বড় কঠিন ও জটিল কাজে, স্বয়ংক্রিয়ভাবে তথ্য সংরক্ষণ ও বিশ্লেষণের ক্ষেত্রে, প্রাকৃতিক ও খনিজ সম্পদ খুঁজে বের করার ক্ষেত্রে, ডিজিটাল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, সোশ্যাল মিডিয়া মার্কেটিং, কন্টেন্ট মার্কেটিং, ইমেল মার্কেটিং, অ্যাফিলিয়েট মার্কেটিং, আইওটি প্রযুক্তি হচ্ছে, ম্যানুফ্যাকচারিং, তারপর হচ্ছে হেলথ কেয়ার, শিক্ষাক্ষেত্রে, ডিজিটাল শহর তৈরির ক্ষেত্রে, সিকিউরিটি, মেডিকেল, ট্রান্সপোর্টেশন, তারপর হচ্ছে হসপিটাল, রুম অটোমেশন করার ক্ষেত্রে, অগমেন্টেড রিয়েলিটি চিকিৎসা, শিক্ষা, যোগাযোগ, নিরাপত্তা, কনফারেন্স, ডিজাইনিং, বিনোদন, সাইবার সিকিউরিটি, নেটওয়ার্ক সুরক্ষা, অ্যাপ্লিকেশন সুরক্ষা, তথ্য নিরাপত্তা, ডাটাবেস এবং এর অবকাঠামো সুরক্ষা, ক্লাউড নিরাপত্তা, মুঠোফোন নিরাপত্তা ইত্যাদি। দেন হচ্ছে পরে আমরা আবার একটা কাজ দেখতে পাচ্ছি, একক কাজ। এবারে কল্পনা করো তুমি নিজে ভবিষ্যতে পেশা হিসেবে এরকম একটি প্রযুক্তি ক্ষেত্রকে বেছে নিয়েছো, তোমার নিজের পোশাকে কল্পনা করে নিজের একটি ছবি আঁকো এবং তুমি দেশের কল্যাণে সেই পেশায় কী কী অবদান রাখতে চাও সেটি নিজের কল্পনা অনুযায়ী লেখো। তাহলে তোমার পেশার নাম লিখবা এখানে, তারপর আমার পছন্দ করার প্রযুক্তি ক্ষেত্র, এই কাল্পনিক পেশায় আমার পালন করা বিভিন্ন দায়িত্ব, এবং এই কাল্পনিক পেশায় দায়িত্বরত অবস্থায় আমার ছবি। এখানে তোমার একটা ছবি আঁকতে বলছে এবং বর্ণনা করতে বলছে। তো এটার সলিউশনটা আমরা এখন দেখে আসি। তো এখানে দিছে সাইবার সিকিউরিটি, তো তুমি এখানে অন্য কিছু দিতে পারো, রোবোটিক্স, পছন্দ করার প্রযুক্তির ক্ষেত্রে তথ্য নিরাপত্তা। তারপর বলছে এই কাল্পনিক পেশায় পালন করা বিভিন্ন দায়িত্ব, 1 নম্বর সরকারি বিভিন্ন গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে তথ্য নিরাপত্তা প্রদান, 2 নম্বর ব্যাংকিং প্রতিষ্ঠানে নিরাপত্তা প্রদানের মাধ্যমে হাজার হাজার কোটি টাকা ক্ষতি থেকে বাঁচানো, ন্যাশনাল সিকিউরিটি, দেশের ডিফেন্স সিস্টেম সুরক্ষিত রাখছি, বর্তমানে বেশিরভাগ সরকারি এবং বেসরকারি দপ্তরে যে কোনো কাজ ইন্টারনেটের মাধ্যমে করা হয়, এই ক্ষেত্রে দপ্তরের সিস্টেমগুলোতে থাকা জরুরি ইনফরমেশন এবং ডেটাগুলোকে সুরক্ষিত রাখার দায়িত্ব পালন করছি, এই কাল্পনিক পাশে দায়িত্বরত অবস্থায় আমার ছবি অঙ্কন এবং গণনা করতে হবে। এই যে তোমার ছবি, তুমি কী কী বিষয়ে এখানে মানে কী বলে চিন্তাভাবনা করছো দায়িত্বরত অবস্থায় সেটা তুমি লিখবা।
পরে বলছে দলগত কাজ, প্রতিটি দল নিজেদের মধ্যে আলোচনা করে একটি করে নাটকের স্ক্রিপ্ট তৈরি করো। 2041 সালে এরকম বিভিন্ন আধুনিক প্রযুক্তির কারণে আমাদের সমাজে কীরকম পরিবর্তন আসবে তা নিয়ে সর্বোচ্চ 5 মিনিটের নাটক তৈরি করো। নাটকে দলের সদস্যরা এক একজন এক এক পেশায় অভিনয় করবে, আমাদের অভিনয়ের মাধ্যমে ফুটে উঠবে উপরে উল্লেখিত বিভিন্ন পেশার মানুষের সমাজের কল্যাণে কী কী ভূমিকা রাখছেন। প্রতিটি দলের নাটক আমরা উপভোগ করবো এবং সম্ভব হলে সেগুলো ক্যামেরায় ভিডিও আকারে ধারণ করে রাখব। তো এটা একটা কাজ দিছে, দেখি এটা সলিউশন রয়েছে কি না। তো এটা আসলে তোমরা নিজেরা করবা, একটা নাটক বানাইতে বলছে, নাটক বানায় নিজেরাই করতে পারবো, অসুবিধা নেই। তারপর বাকি পড়াগুলো পড়ে নাও এবং 54 পৃষ্ঠায় সমূল্যায়নে আছে আগামী দিনে তুমি কোন প্রযুক্তি নিয়ে কাজ করতে চাও, উক্ত প্রযুক্তি সম্পর্কে তুমি কি কি জানো, উক্ত প্রযুক্তি দিয়ে কাজ করার উপযোগী করে নিজেকে গড়ে তুলতে অন্যান্য আর কি কি যোগ্যতার অনুশীলন এখন থেকে করা প্রয়োজন। এখানে 3টা কলাম রয়েছে, 3টা কলামে যা যা চেয়েছে আমাকে তাতে দিতে হবে। যে প্রযুক্তি নিয়ে কাজ করতে চাই, তুমি যে প্রযুক্তি নিয়ে কাজ করতে চাও সেটা লিখবা এখানে, উক্ত প্রযুক্তি সম্পর্কে যা জানি সেটা লিখবা এখানে, তুমি কি কি যোগ্যতার অনুশীলন এখন থেকে করা প্রয়োজন এটা লিখবা এখানে, ঠিক আছে। সলিউশনটা আমরা দেখে আসতেছি এখনই, দেখো এই যে এখানে সলিউশনটা রয়েছে, এই যে এখান থেকে শুরু, যে প্রযুক্তি নিয়ে কাজ করতে চাই, তো এটার নিচে হচ্ছে যেটা এবং এটার নিচে হচ্ছে এটা, তারপর এটার নিচে হচ্ছে এটা। তো এখানে সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু নিজের মেধাকে কাজে লাগিয়ে এটার মতো করে তোমরা লিখতে পারো, যে কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। হ্যাঁ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো এমন একটি প্রযুক্তি যা তথ্যের বিশ্লেষণের মাধ্যমে যন্ত্র বা অ্যাপ্লিকেশনকে মানুষের বুদ্ধি ও চিন্তা শক্তির আদলে কাজের উপযোগী করে তোলে। তো এটা সুন্দর করে লিখে ফেলো তোমরা। ওকে, তারপর এ অধ্যায়ে আমরা যা যা করেছি ঠিক চিহ্ন দিতে বলছে, কাজসমূহ দেওয়া আছে এখানে এই পাশটা নিচে, এবং করতে পারিনি হলে টিক চিহ্ন দিব, আংশিক করেছি তারপর ভালোভাবে করেছি, তারপর সবগুলোকে একসাথে যোগ করবা, তো এটাও সহজ আছে। এবং আমার প্রাপ্তি তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো, যদি সবচেয়ে ভালো হয় তাহলে এটা, ঠিক আছে। তারপরে হচ্ছে ওদের যেসব বিষয়ে আমাকে আরও ভালোভাবে জানতে হবে তা লিখি, এটা লিখবো, আর যে কাজগুলো নিয়মিত চর্চা আমাকে চালিয়ে যেতে হবে সেগুলো লিখবো, তাহলে আমাদের এই অধ্যায়টা শেষ হয়ে যাবে। তো দেখো এখানে দেওয়া রয়েছে যে ভালোভাবে করেছি, 41 সালের একটি গল্পটি একদিন গল্পটি পড়েছো কি না, হ্যাঁ ভালোভাবে পড়েছি, টিক চিহ্ন দিবা। মানব কল্যাণে আগামীর প্রযুক্তি ব্যবহার নিয়ে কল্পনা, এটা নিয়ে টিক চিহ্ন দিবা এখানে। দেশের কল্যাণে আগামী দিনে পেশায় অবদান রাখার গল্প তৈরি করা আংশিক করেছি, বাকিগুলো আংশিক। তো এখানে 5 আর 5 10 আর 5 15 15 আর 3 18 আর 3 21 21 আর 3 24। তারপর তোমার অভিভাবক এখানে মন্তব্য করবে যে মোটামুটি ভালো করেছো, শিক্ষক শিক্ষকের মন্তব্য মোটামুটি ভালো করেছো, সামনে আরও ভালো করতে হবে, ঠিক আছে। তারপর এই অধ্যায়ে তুমি যা যা শিখতে পারলা সেগুলো লিখবা প্রথম বক্সটা, তারপর যে কাজগুলো নিয়মিত চর্চা করা বা চালিয়ে যেতে হবে সেগুলো লিখতে বলছে এখানে, এই যে এটা, এই দুইটার ইয়ে হচ্ছে সলিউশন হচ্ছে এখানে, ঠিক আছে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।